হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখতে যাচ্ছি যে মুভিটি, তার নাম হলো কোলাই। মুভির শুরুতে আমরা একজন খুনিকে দেখতে পাই যে তার পিস্তলে গুলি ভরছিল। এরপর সে একজন মানুষকে গুলি করে এবং এর সাথে সাথে দৃশ্যটি এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি একটি বিল্ডিংয়ের ভিতর মাধবী নামের একজন হাউসমেট যাচ্ছে। সে ভিতরে যাওয়ার সাথে সাথে সেখানে লায়লার মৃতদেহ দেখতে পায়। মাধবী এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তারপর সিকিউরিটি গার্ড মাধবীর চিৎকার শুনে সেখানে চলে আসে। সিকিউরিটি গার্ড এই দৃশ্য দেখার পর সরাসরি পুলিশকে ফোন করে। এখন যদি লায়লার কথা বলি, লায়লা একজন সফল মডেল ছিল। লায়লা 6 মাস আগে ভয়েস অফ ইন্ডিয়া নামে একটি গানের রিয়েলিটি শো জিতেছিল। এতে আমরা বুঝতে পারি লায়লা একজন সফল মডেলের সাথে সাথে একজন ভালো গায়িকাও ছিল। সিকিউরিটি ফোন করার কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে চলে আসে এবং এই মামলাটি সান্ধিয়া নামের একজন অফিসারকে দেওয়া হয় সমাধান করার জন্য। ডিআইজি সান্ধিয়াকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসা করলে সান্ধিয়া বলে, ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে এই মার্ডারটি চুরি করার উদ্দেশ্যে করা হয়েছে। এছাড়াও জানা যায় লায়লা মৃত্যুর আগের দিন তার প্রেমিক সাতীশের সাথে দেখা করেছিল। সাতীশ জজ লক্ষ্মী দেবীর ছেলে। লক্ষ্মী দেবীর নাম শুনে ডিআইজি সান্ধিয়াকে বলে, এই কেসটি খুব সেনসিটিভ, মিডিয়া এই কেসটি নিয়ে ঘাটাঘাটি করার আগে যত দ্রুত সম্ভব কেসটি সমাধান করো। ডিআইজি সান্ধিয়াকে 1 সপ্তাহের সময় দেয়। এর সাথে সান্ধিয়াকে বলে, এ বিষয়ে তুমি বিনায়কের সাহায্য নিতে পারো। আসলে সান্ধিয়া কিছুদিন হলো পুলিশ বাহিনীতে যোগদান করেছে এবং এটি তার প্রথম কেস। সান্ধিয়া ডিআইজিকে বলে, বিনায়ক মনে হয় না এই কেসে আমাকে সাহায্য করতে রাজি হবে। ডিআইজি বলে, তুমি বিনায়কের স্টুডেন্ট ছিলে, তাই তুমি শুধু বিনায়কের সাথে দেখা করতে যেতে পারবে। তুমি বিনায়ককে কিভাবে রাজি করবে এটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। এই বলে ডিআইজি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা বিনায়ককে দেখতে পাই, যিনি এ পর্যন্ত প্রায় 200-এরও বেশি এই ধরনের জটিল কেস সমাধান করেছে। তাই সান্ধিয়া বিনায়কের সাথে দেখা করতে যায়। সে বিনায়ককে বলে যে, আমি আমার প্রথম কেস পেয়েছি, এই কেসটিতে আমার আপনার সাহায্যের দরকার। এটা শুনে বিনায়ক বলে, আমি তো এইসব ছেড়ে দিয়েছি, সেজন্য আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সান্ধিয়া বিনায়ককে খুব বেশি চাপ দেয় না, কিন্তু বিনায়কের হাসপাতালে যেতে হবে, তাই সে বিনায়ককে লিফট দেয়। এখানে আমরা বিনায়কের স্ত্রীকে দেখি, সে বিনায়ককে লেট করে আসার কারণে অনেক কথা শোনায়। বিনায়ক তাকে কিছুই বলতে পারে না। আসলে বিনায়ক এবং তার স্ত্রী এখন আলাদা হয়ে গেছে এবং এই হসপিটালে বিনায়কের মেয়েকে ভর্তি করা হয়েছে। সে কোমায় রয়েছে, এর সাথে জীবন মৃত্যুর মাঝখানে দুলছে। বিনায়কের মন খারাপ দেখে সান্ধিয়া তাকে সান্ত্বনা দেয় এবং বলে, স্যার, এই পৃথিবীতে যাই ঘটুক আমরা তাকে থামাতে পারবো না, শুধু তার একটি অংশ হয়েই থেকে যাব। বিনায়ক সান্ধিয়াকে বলে, আমার মেয়ের আজকের অবস্থা আমার কারণেই হয়েছিল, কারণ সেদিন সে বাড়িতে থাকতে চেয়েছিল এবং টিভিতে ভয়েস অফ ইন্ডিয়া দেখতে চেয়েছিল, কিন্তু আমি তাকে জোর করে বাইরে নিয়ে গেছিলাম এবং সেখানে একটি দুর্ঘটনার কারণে আজকে আমার মেয়ের এই অবস্থা। এই কথা শুনে সান্ধিয়া বিনায়ককে বলে, যে মেয়েটির হত্যা মামলা আমার কাছে এসেছে সেই মেয়েটিও ভয়েস অফ ইন্ডিয়া বিজয়ী হয়েছিল, তাই আমি এই ফাইলটি এখানে রেখে যাচ্ছি, সময় হলে এই ফাইলটি একবার দেখে নেবেন। সান্ধিয়া চলে যেতেই বিনায়ক সেই ফাইলে থাকা লায়লার মৃতদেহের ছবি দেখতে শুরু করে, যা দেখে বিনায়কের সেই দিনের কথা মনে পড়ে। মেয়েকে নিয়ে গাড়িতে করে কোথাও যাওয়ার সময় তার একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাতেই বিনায়ক তো বেঁচে যায়, কিন্তু তার মেয়ে বাঁচতে পারে না এবং সেদিন থেকে আজ পর্যন্ত সে কোমায় লাইফ সাপোর্টে শ্বাস নিচ্ছে। সিন এখানেই কাট হয়ে যায়। পরের দিন সান্ধিয়া তার সিনিয়রকে এই মামলার কেসের ব্যাপারে সবকিছু বলছিল। তখন সান্ধিয়াকে তার সিনিয়র পরামর্শ দেয়, যদি তুমি এই মামলাটি দ্রুত শেষ করতে চাও তাহলে তুমি অন্য কাউকে এই কেসে ফাঁসিয়ে এই কেসটি দ্রুত সমাধান করতে পারবে, কিন্তু সান্ধিয়া এমন কোনো কাজ করতে রাজি হয় না। ঠিক তখনই সেখানে বিনায়ক চলে আসে। বিনায়ক সান্ধিয়াকে এই কেসের ব্যাপারে সাহায্য করতে রাজি হয়। এই কথা শুনে সান্ধিয়া খুব খুশি হয়। সান্ধিয়া বিনায়ককে এই মামলার সমস্ত বিবরণ দিতে থাকে। সান্ধিয়া বলে, লায়লাকে পেছন থেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এরপর তারা দুজনেই লায়লার কাজের মহিলা মাধবীর সাথে দেখা করতে যায়। মাধবী বলে, আমার কাছে লায়লা ম্যাডামের বাড়ির ডুপ্লিকেট চাবি আছে, যাতে আমি প্রতিদিন সকালে লায়লা ম্যাডামকে কোনো বিরক্ত না করে আমার কাজ করতে পারি, এবং ওই দিন আমি সেখানে থাকাকালীন কেউ ম্যাডামের সাথে দেখা করতে আসেনি, কিন্তু সন্ধ্যায় সেখান থেকে আমি চলে আসি, তাই এরপর কি হয়েছে আমি জানি না। আমি শুধু জানি সেই রাতে লায়লা ম্যামের সতীশের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। মাধবীর কাছ থেকে এই কথা শোনার পর সান্ধিয়া সতীশকে জিজ্ঞাসা করতে যায়। আমরা দেখি সতীশ লায়লার মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পেয়েছে। সতীশ সান্ধিয়াকে জিজ্ঞাসা করে, আমি কি একবার লায়লাকে দেখতে পারি বা তার অ্যাপার্টমেন্টে একবার যেতে পারি? সান্ধিয়া বলে, এখনো পোস্টমর্টেম চলছে, আর যেহেতু তার বাড়িতেই এই ক্রাইমটি হয়েছে তাই আমি দুঃখিত, আপনার অনুরোধটি রাখতে পারবো না। আরো জানতে চাইলে সতীশ বলে, আমি লায়লার সাথে একটি ক্লাবে পরিচিত হই যেখানে আমি পারফর্ম করছিলাম। সেখানে আমি লায়লাকে আমার সঙ্গে একটি অ্যালবামে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম, লায়লা এর জন্য রাজিও হয়েছিল, তাই এরপর থেকে আমরা দুজনেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ শুরু করি। এবং গত রাতে যখন আমি তাকে ডিনারে নিয়ে যাই তখন আমি তাকে একটি আংটি দিয়ে প্রপোজও করেছিলাম। তারপর আমরা 10:30 নাগাদ বাড়ি ফিরে আসি এবং আমি লায়লার বাড়িতে 11:00 পর্যন্ত থাকি। তারপর আমি আমার ক্যাব আসার অপেক্ষায় ছিলাম। ঠিক তখনই আমি ও সিকিউরিটি গার্ড লায়লার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে
তার রুমের দিকে ছুটে যাই। আমি বাইরে থেকে লাইলাকে জিজ্ঞাসা করলে লাইলা বলে, হঠাৎ আমার ছায়া দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই তুমি যাও। আমি আর প্রহরী এই কথা শুনে সেখান থেকে চলে আসি। সান্ধ্যা তখন সতীশকে জিজ্ঞাসা করে, আপনি কি কাউকে সন্দেহ করেন? তখন সতীশ বলে, হ্যাঁ, লাইলার ফটোগ্রাফার অর্জুন অনেক বদমেজাজি একজন মানুষ। সতীশের কথা নিশ্চিত করার জন্য সান্ধ্যা ও বিনায়ক সিকিউরিটি গার্ডকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে যায়। তখন সে বলে, হ্যাঁ এটা সত্য। সেদিন সতীশ স্যার চলে যাওয়ার সময় ম্যাডামের চিৎকারের আওয়াজ শুনে আমরা লাইলা ম্যাডামের রুমের কাছে যাই এবং ম্যাম আমাদেরকে চলে যেতে বললে আমরা সেখান থেকে চলে আসি। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, ম্যাডামকে যে খুন করেছে সে কিভাবে রুমের ভিতরে গেল আর খুন করার পর কিভাবে বাহিরে চলে গেল, কারণ আমি সারা রাত কাউকে আসতে বা চলে যেতেও দেখিনি। এছাড়াও এখানে একটি ইমার্জেন্সি গেট আছে, তবে এই গেটটি শুধু ভিতর থেকে খোলা যায়। তাছাড়া এই গেটটি যদি কেউ খুলে তাহলে একটি অ্যালার্ম বেজে উঠে, কারণ গেটের উপর একটি অ্যালার্ম লাগানো আছে। এর পরের দিন বিনায়ক এবং সান্ধ্যা লাইলার অ্যাপার্টমেন্টে আসে, যেখানে তারা মর্নিং শিফটের ডিউটিরত সিকিউরিটিকে দেখতে পায়। রেজিস্টার খোঁজ করে বিনায়ক জানতে পারে বাবলু নামে এক ব্যক্তি প্রায় লাইলার সঙ্গে দেখা করতে আসতো। তার সম্পর্কে জানতে চাইলে সিকিউরিটি বলে সে লাইলা ম্যাডামের কাছে তার ভাইয়ের মতো ছিল, কারণ লাইলা ম্যাডাম যখন এতিমখানায় ছিলেন তখন বাবলুর মা লাইলা ম্যাডামের দেখাশোনা করত। এই কারণে বাবলু প্রায় লাইলা ম্যাডামের কাছ থেকে টাকা নিতে আসতো। যখন বিনায়ক সান্ধ্যার কাছে বাবলু সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সান্ধ্যা তাকে বলে তারা বাবলুকে ক্রমাগত খুঁজছে। এরপর বিনায়ক ইমার্জেন্সি দরজা চেক করতে যায়। বিনায়ক ইমার্জেন্সি দরজা খোলার পর সেখানে অ্যালার্ম বেজে ওঠে, মানে অ্যালার্মে কোনো সমস্যা নেই। তারপর লাইলার ঘরে যাওয়ার সময় বিনায়ক সান্ধ্যাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়? সান্ধ্যা বলে, আমার তো মনে হয় কিলার চুরি করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, কারণ লকারটি ভেঙে এর ভিতর থেকে টাকা বের করা হয়েছে। তখন বিনায়ক সান্ধ্যাকে বলে যে এখানে টাকা তো চুরি হয়েছে, কিন্তু চুরির সেট আপটি উনি নিজেই সেট করেছে। যখন খুন হয় তখন এখানে চোরটিও উপস্থিত ছিল, যে আলমারির ভিতর থেকে এই খুনটি হতে দেখেছে, এবং যখন খুনি এখান থেকে চলে যায় তখন সে বাইরে এসে লকার থেকে টাকা বের করে পালিয়ে যায়, কারণ লকারের চাবিটি সে আলমারির ভিতরেই খুঁজে পেয়েছিল। তখন সান্ধ্যা বিনায়ককে জিজ্ঞাসা করে চোর প্রথমে ঘরে ঢুকলো কি করে, কারণ সিকিউরিটি কাউকে আসতে বা যেতে দেখেনি। বিনায়ক বলে, এর উত্তর আমার কাছে এখন নেই, তবে সময় হলে আমি তোমাকে সব বলে দিব। এরপর বিনায়ক মাধবীকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে। সে তাকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো কুকুর ছিল, কারণ আশেপাশে কুকুরের খাবার পড়ে আছে। তখন মাধবী বলে যে এই কুকুরটি বিনোদের, সে সামনের বিল্ডিং এ থাকে, সে প্রায় এখানে আসা যাওয়া করত। তারপর সান্ধ্যা আর বিনায়ক ফটোগ্রাফার অর্জুনের সাথে দেখা করতে আসে, যার কথা সতীশ সান্ধ্যাকে বলেছিল। তখন সেখানে একটি মেয়ে সান্ধ্যাকে অর্জুনের গার্লফ্রেন্ড প্রমিলার কথা বলে, যাকে অর্জুন একদিন অনেক মারধর করেছিল। আর এই প্রসঙ্গে যখন লাইলা অর্জুনের সাথে কথা বলতে আসে তখন অর্জুনও তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। কিছুক্ষণ পর সেখানে অর্জুন এসে হাজির হয়। বিনায়ক দেখে অর্জুনের হাত ভেঙে গেছে, তাই তার হাতে প্লাস্টার করা। বিনায়ক প্রথমে অর্জুনকে প্রমিলার সম্পর্কে প্রশ্ন করে। তখন অর্জুন তাকে বলে, আসলে প্রমিলার বিভিন্ন ধরনের নেশা করার অভ্যাস ছিল, তাই একদিন যখন আমি তাকে থামানোর চেষ্টা করি সে আমাকে ধাক্কা দেয়, এতে আমি হাতে অনেক ব্যথা পাই, যার প্রতিক্রিয়ায় আমিও তাকে ধাক্কা দিয়েছিলাম। এর ফলে সে টেবিলের উপরে পড়ে যায়, যার কারণে প্রমিলা কিছুটা আঘাত পায়। এটা শুধুই একটি দুর্ঘটনা ছিল। তখন বিনায়ক অর্জুনকে তার ছবি দেখিয়ে বলে, যে রাতে লাইলাকে খুন করা হয়েছিল সেই রাতে তুমি সেখানে কি করছিলে? আসলে সিসিটিভিতে অর্জুনের চেহারা ধরা পড়ে যায়। এ বিষয়ে অর্জুন বলে, ওই রাতে লাইলা নিজেই আমাকে মেসেজ করে ডেকেছিল আর বলেছিল আমাকে পিছনের দরজা দিয়ে আসতে, কিন্তু আমি সেখানে গিয়ে দেখি দরজা ভিতর থেকে বন্ধ করা, তাই আমি সেখান থেকে আবার বাড়িতে ফিরে আসি। অর্জুনের পরে সান্ধ্যা ও বিনায়ক বিনোদের সাথে দেখা করতে যায়। এই সময় আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পাই রাস্তা পার হওয়ার সময় লাইলার সাথে বিনোদের দেখা হয়েছিল। সেই সময় লাইলা বিনোদকে একটি দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। তারপর থেকে দুজনেই একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। তখন সান্ধ্যা বিনোদকে জিজ্ঞাসা করে যে ভালো বন্ধুরা একে অপরের সাথে তাদের গোপনীয়তাগুলো শেয়ার করে, তাই লাইলা কি কখনো তোমাকে তার কোনো গোপনীয় কথা বলেছিল? বিনোদ বলে, হ্যাঁ, একবার যখন আমরা দুজনেই এইভাবে কথা বলছিলাম তখন লাইলা আমাকে বলেছিল যে সতীশ যদিও খুব ভালো কিন্তু মাঝে মাঝে ওর যেন কি হয়ে যায়। আসলে একবার লাইলা যখন সতীশকে তার একটি টেটু দেখায় তখন সে একেবারে চুপ হয়ে যায়, সে কোথাও যেন হারিয়ে গিয়েছে। আর তার মুখে একটাই নাম ছিল, ইয়ামিনী। কিন্তু যখন লাইলা তার কাছে ইয়ামিনীর কথা জানার চেষ্টা করত সে কথা এড়িয়ে যেত। এর পাশাপাশি বিনোদ আরো বলে, আমি জানি কে লাইলাকে মেরেছে। এবং তারপর সে সান্ধ্যা ও বিনায়ককে তার ঘরে নিয়ে যায়, যেখানে আমরা দেখি বিনোদ আসলে একজন ভালো কম্পিউটার প্রোগ্রামার। বিনোদ ঘরে বসে যে কারো কম্পিউটার, ক্যামেরা ইত্যাদি হ্যাক করতে পারে। বিনোদ সান্ধ্যাদের একটি ছবি দেখায়, আর এই ব্যক্তির নাম আদিত্য। আসলে লাইলার সাথে আদিত্য দেখা হয়েছিল যখন সে ভয়েস অফ ইন্ডিয়া প্রতিযোগিতা জিতেছিল। সে সময় আদিত্য লাইলাকে তার মডেলিং কোম্পানির কার্ড দেয় এবং তাকে বলে, তুমি যদি গান গাওয়ার পাশাপাশি মডেলিং করতে চাও তাহলে খুব শীঘ্রই তুমি সফলতা অর্জন করতে পারবে। এখানে আমরা জানতে পারি আদিত্য একটি বড় নামকরা মডেলিং কোম্পানির এজেন্ট, এবং এই সুযোগটি লাইলারও খুব পছন্দ হয়। সে কারণে পরের দিন লাইলা মডেলিং কোম্পানিতে যায় এবং কোম্পানির মালিকের সাথে দেখা করে। এরপর লাইলা আর পিছনে ফিরে তাকাতে হয় না এবং খুব অল্প সময়ের মধ্যে
মধ্যে লায়লা অনেক বিখ্যাত মডেল হয়ে ওঠে। একদিন আদিত্য লায়লাকে একটি ইন্টারন্যাশনাল মডেলিং কন্ট্রাক্ট চুক্তি স্বাক্ষর করতে একটি হোটেলে ডেকে নিয়ে আসে। আসলে আদিত্য এই কন্ট্রাক্টের বিনিময়ে লায়লার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। যখনই আদিত্য লায়লাকে এই অফার দেয়, লায়লা আদিত্যর অফারটি রিজেক্ট করে সেখান থেকে চলে আসে। সিন শিফট হয়। আমরা দেখি অর্জুনের কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করতেই একজন লোক অর্জুনকে বলে, আমি জানি এই খুন তুমি করেছো, তাই আমি যেখানে টাকা নিয়ে আসতে বলি সেখানে টাকা নিয়ে চলে আসো। সিন শিফট হয়। আমরা দেখি বিনায়ক তার একজন লোককে ইয়ামিনী সম্পর্কে ডিটেলস জানতে বলে এবং নিজেই আদিত্যের সাথে দেখা করতে মুম্বাইতে চলে আসে। আদিত্যকে জিজ্ঞাসাবাদ করায় আদিত্য বলে, যখন লায়লা সবকিছু ছেড়ে এখান থেকে চলে যায়, তারপর থেকে এই মডেলিং কোম্পানির মালিক আমাকে বলেছিল তুমি কি করবে আমি জানি না, যেভাবে পারো এই কন্ট্রাক্টে লায়লার সাইন নিয়ে আসো, কারণ তোমার কারণে আমরা লায়লাকে হারাতে পারবো না, এতে আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে। এরপর যখন আমি খোঁজ খবর করি তখন আমার সাথে বাবলুর পরিচয় হয়। কিছু টাকার বিনিময়ে আমার সাথে চুক্তি হয়। বাবলু আমাকে বলে, তুমি আগামীকাল রাতে লায়লার বাসায় আসবে, আমি ইমার্জেন্সি দরজা খোলা রাখবো এবং একই সাথে আপনাকে লায়লার সাথে কথা বলিয়ে দিব। বাবলুর কথা মতো আমি সেখানে যাওয়ার পর ইমার্জেন্সি দরজা খোলা দেখতে পাই এবং সাথে সাথে আমি ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে আমি লায়লার মৃতদেহ দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যাই। তারপর বিনায়ক আদিত্যকে জিজ্ঞাসা শেষ করে সেখান থেকে চলে আসে। কিন্তু পরের দিন আদিত্যের কাছে বাবলুর ফোন আসে এবং তাকে বলে, আমি জানি তুমি লায়লাকে খুন করেছ, তাই তুমি যদি চাও পুলিশ এই বিষয়ে কিছু না জানো তাহলে 50 লক্ষ টাকা নিয়ে আমি যেখানে আসতে বলি সেখানে চলে আসো। এখানে আমরা বাবলুর কথা থেকে বুঝতে পারি সে একইভাবে অর্জুনকেও ব্ল্যাকমেল করছিল। বেচারা আদিত্য এখন চারদিক থেকে ফেসে গেছে। কোম্পানির চাপ, ব্ল্যাকমেলিং এবং লায়লার খুনে ফাঁসার ভয়ে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। সিন শিফট হয়। আমরা দেখি ডাক্তার বিনায়ককে বলে, আপনার মেয়ে লাইফ সাপোর্টে অনেক কষ্ট পাচ্ছে, আপনারা চাইলে ওকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেন। কিন্তু বিনায়কের বিশ্বাস যে তার মেয়ে অবশ্যই একদিন ভালো হবে, তাই সে সাইন করে না। কিন্তু কিছুদিন পর বিনায়কের মেয়ে মারা যায়, যার কারণে বিনায়ক খুব কষ্ট পায়। এরই মধ্যে পুলিশ বাবলুকে ধরে ফেলে। বাবলুর সাথে দেখা করতে বিনায়ক চলে আসে। বিনায়ক বাবলুকে বলে, আমি জানি তুমি সেদিন আলমারির ভিতরে লুকিয়েছিলে, সেখান থেকে কি কি দেখেছো তাড়াতাড়ি বলো। বাবলু বিনায়কের কোনো কথা উত্তর দেয় না। তখনই বাবলুর আইনজীবী সেখানে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। বাবলু চলে যাওয়ার পর বিনায়ক সান্ধিয়াকে বলে, বাবলুর পেছনে সাদা পোশাকধারী পুলিশ লাগিয়ে দাও। তখন সান্ধিয়া বিনায়ককে জিজ্ঞাসা করে, তাহলে বাবলু কিভাবে ভিতরে গেল। বিনায়ক তখন বলতে শুরু করে, বাবলু সেদিন যাওয়ার আগে অ্যালার্মের নিচে চুইংগাম লাগিয়ে দিয়েছিল, তারপর সে ভিতর থেকে ইমার্জেন্সি দরজা খুলে দেয় যাতে বাবলু পরে ইমার্জেন্সি দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারে। এরপর মেন গেট দিয়ে বাবলু বাহিরে গিয়ে ইমার্জেন্সি দরজা দিয়ে ভিতরে আসে। কিন্তু লায়লা তখন সাতীশকে নিয়ে সেখানে চলে আসে। বাবলু তখন আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। আদিত্যকে লায়লার সাথে কথা বলানোর জন্য বাবলু এসব করেছে। সাতীশ চলে যাওয়ার পর কেউ লায়লাকে খুন করে এবং বাবলু সম্ভবত এই সব দেখেছিল। কিন্তু এখানে বাবলু লায়লার খুন হতে দেখতে পায়নি, কারণ আলমারির ভিতর থেকে কি হোল দিয়ে সবকিছু দেখা অসম্ভব। সেখানে কিছুক্ষণ থাকার পর যখন বাইরে আসে তখন আদিত্যের মতো বাবলু ও লায়লার মৃতদেহ দেখতে পায়। তখন বাবলু ভেবে নেয় আর্জুন অথবা আদিত্য হয়তোবা লায়লাকে হত্যা করেছে, যেই কারণে সে তাদের দুজনকে ফোন করে ব্ল্যাকমেল করা শুরু করে। বাবলু বেরিয়ে যাওয়ার সময় অ্যালার্মের যেই জায়গায় চুইংগাম লাগিয়েছিল তা সরিয়ে তার জায়গায় একটি বরফের টুকরো রেখে দেয়, যাতে সে চলে যাওয়ার পর সেই বরফের টুকরোটি গলে যায় এবং তার আঙুলের ছাপ যাতে না পাওয়া যায়। বিনায়ক তখন আরো বলে, আমি যখন প্রথম লায়লার বাড়িতে গিয়েছিলাম তখন আমি লক্ষ্য করি তার ফ্রিজের বরফের ট্রেতে একটি বরফ খণ্ড ছিল না। এখন শুধু খুঁজে বের করতে হবে কে লায়লাকে হত্যা করেছে। সিন শিফট হয়। আর আমরা দেখতে পাই বাবলুর উপর নজরদারিরত যে পুলিশ সদস্য ছিল তার চোখ ফাঁকি দিয়ে বাবলু একটি জিমের টয়লেটে যায়, যেখানে বাবলু অর্জুনকে টাকা নিয়ে আসতে বলেছিল। কিন্তু সেখানে আমরা অর্জুনের জায়গায় অন্য একজন মানুষকে দেখতে পাই, সে তার মুখ ঢেকে রেখেছিল। সে বাবলুকে খুন করে সেখান থেকে চলে যায়। পুলিশ যখন এই ঘটনাটি জানতে পারে বাবলুর মৃত্যুর তদন্ত শুরু করে। কিছুদিন পর আমরা দেখি অর্জুন তার জীবন দিয়ে দেয়, মানে সে আত্মহত্যা করে। আর সে আয়নাতে লিখে রাখে যে সে এই সব করেছে এবং এর প্রায়শ্চিত্তের জন্য সে তার জীবন দিয়ে দিয়েছে। এদিকে বিনায়ক জানতে পারে আমিনীর মৃত্যু 15 বছর আগে খেলতে গিয়ে হয়েছিল, সেজন্য বিনায়ক আবার লায়লার ঘর খোঁজ করতে যায়, কারণ সতীশ আজকে সকালেও বিনায়কের কাছে আবার লায়লার বাড়িতে যাওয়ার অনুরোধ করেছিল। বিনায়ক যখন লায়লার রুমটি পুনরায় চেক করে তখন বিনায়ক সেখানে একটি পেনড্রাইভ দেখতে পায়। পেনড্রাইভটি চেক করে সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। অন্যদিকে সন্ধিয়ার সিনিয়র অফিসার আর্জুনের উপর লায়লার হত্যার দায় চাপিয়ে মামলাটি বন্ধ করে দেয়। কিন্তু সন্ধিয়ার বিশ্বাস করে যে আসল খুনি এখনো ধরা পড়েনি। সন্ধিয়া লক্ষ্মী দেবীকে পুলিশ স্টেশনে দেখে বুঝতে পারে অর্জুনকে লায়লার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করার জন্য তিনি পুলিশ সদস্যদের সাথে যোগসাজশ করেছেন, কারণ এই সমস্ত কিছুর পিছনে তার ছেলে সতীশ রয়েছে। আমরা বিনায়ককে
সাতীশের সাথে দেখি, যেখানে বিনায়ক সাতীশকে বলে, তুমি এই পেনড্রাইভটি নেওয়ার জন্য লায়লার ঘরে যেতে চেয়েছিলে তাই না? আসলে সেই রাতে সাতীশ যখন লায়লার সাথে তার অ্যাপার্টমেন্টে এসেছিল তখন সে লায়লাকে খুন করে। তারপর সাতীশ টিভিতে একটি পেনড্রাইভ সংযুক্ত করে যার অডিওতে ঠিক 12 মিনিট 46 সেকেন্ড পরে লায়লার চিৎকার ছিল। এটা সেই চিৎকার ছিল যেটি সাতীশ সিকিউরিটিকে শোনাতে চেয়েছিল। তারপর সেই চিৎকারের মাত্র 5 সেকেন্ড পর লায়লা বলে, কিছু না সাতীশ, আমি আমার ছায়া দেখে ভয় পেয়েছিলাম। কারণ এই 5 সেকেন্ডের ভিতর সাতীশ যেন লায়লাকে জিজ্ঞাসা করতে পারে কি হয়েছে। এছাড়া সাতীশ অর্জুনকে লায়লার ফোন থেকে একটি মেসেজও পাঠিয়েছিল তার বাসায় আসার জন্য। কিন্তু যখন সাতীশ ইমার্জেন্সি দরজা খোলা দেখতে পায় তখন সে বুঝতে পারে ঘরে অন্য কেউ উপস্থিত রয়েছে। তাই সেই লোকটিকে খুঁজে বের করার জন্য সে পুলিশের গতিবিধির উপর নজরদারি শুরু করে এবং পুলিশ বাবলুকে ধরলে সাতীশ জানতে পারে বাবলু সেদিন লায়লার বাসায় লুকিয়ে ছিল, তাই সে বাবলুকেও হত্যা করে। বিনায়ক এখনো বুঝতে পারছে না যে ইয়ামিনীর সাথে এইসবের কি সম্পর্ক। তখন সাতীশ হেসে বলতে থাকে, ইয়ামিনী আমার ছোট বোন, শৈশবে যখন ভাই বোন লুকোচুরি খেলছিলাম ইয়ামিনী গিয়ে একটি বক্সের ভিতর লুকিয়েছিল যা হঠাৎ বাইরে থেকে বন্ধ হয়ে যায়। তখন ইয়ামিনী কেঁদে কেঁদে বক্সটি খুলতে বলছিল, কিন্তু সাতীশের ইয়ামিনীর এই আর্তনাদ শুনতে ভালো লাগছিল, এ কারণেই সে বক্সটিকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এইদিকে বেচারা ইয়ামিনী পুরো 12 ঘন্টা কেঁদে ও চিৎকার করে এবং অবশেষে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা সম্পর্কে তার মা লক্ষ্মী দেবীও জানে, কিন্তু তিনি সাতীশকে এ থেকে রক্ষা করে। কিন্তু সাতীশের কাছে ইয়ামিনীর সেই চিৎকার সঙ্গীতের মতো ছিল। আসলে সাতীশ একজন সাইকো। লায়লা যখন আমার জীবনে আসে তখন আমি ইয়ামিনীকে ভুলে যেতে শুরু করি। সাতীশ বলে, ইয়ামিনী আমাকে লায়লাকে খুন করতে বলেছিল যাতে সে সর্বদা কণ্ঠের আকারে আমার সাথে থাকতে পারে, তাই আমি লায়লাকে পথ থেকে সরিয়ে দিয়েছি। এখানে সে বিনায়ককে সব বলে দেয়, কারণ এখন এই কেস বন্ধ হয়ে গেছে এবং পুলিশ তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এমন কেউ আছে যে এই অপরাধের জন্য সাতীশকে শাস্তি দিতে চায়, কারণ এই সাতীশ তার সবচেয়ে ভালো বন্ধু লায়লাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। আসলে বিনায়ক যখন এই বিষয় নিয়ে তদন্ত করছিল সেই সময় বিনোদ তার কম্পিউটার হ্যাক করে তার উপর নজর রাখছিল এবং যখন সে জানতে পারে যে সাতীশ লায়লাকে হত্যা করেছে তখন সে কথা বলার অজুহাতে সাতীশকে ডেকেছিল এবং যখন সাতীশ বিনোদের সামনে উপস্থিত হয় সে সাথে সাথে বিনোদকে গুলি করে হত্যা করে। সিনেমার শুরুতে এই দৃশ্যটি আমাদের দেখানো হয়েছিল। সাতীশকে হত্যা করার পর বিনোদ তার নিজের জীবনও শেষ করে, কারণ সে লায়লাকে অনেক মিস করছিল।